আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে কাজটি আমরা করতেছি এটা হচ্ছে স্যামসাং A127F একটা মডেল। এটার সমস্যা হচ্ছে ফোনটাকে আসার দেওয়া হয়েছে এবং আসার দেওয়ার পরে ফোনটা অটো রিস্টার্ট সমস্যা চলে আসছে এবং হচ্ছে ফোনটা চালু হইলে ডিসপ্লেটা ব্লু হয়ে আবার বন্ধ হয়ে যায়, এরকম সমস্যা। তো এই সমস্যাগুলো এই ধরনের ফোনগুলোতে সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে এগুলো আসার দিলে যে কোনো ফোনে এই সমস্যা হইতে পারে। কারণ একটা ফোন আসার দেওয়া হইলে এটার ভিতরে যেই লাইনগুলো আছে এই লাইনগুলো ছুটে যায় বা বিভিন্ন কম্পোনেন্টের সংযোগগুলো ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে এই সমস্যা আসে। তো এই মুহূর্তে আমরা এটার সিপিইউ এবং যেই র্যামটা রয়েছে, যে এই ইএমএমসিটা রয়েছে, সেটাকে আমরা রিবুলিং করব। রিবুলিং করে আমরা ফোনটাকে পুনরায় সচল করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতেছেন আমরা এটার যে সিপিইউটা রয়েছে, সিপিইউটা খুলে আমরা এখন এটার পেস্টগুলোকে ক্লিন করতেছি এবং এটাতে যেই পেস্টিং ব্যবহার করা হয়েছে, এটাতে ব্যবহার করা হয়েছে হোয়াইট পেস্ট। এই হোয়াইট পেস্টগুলোকে আমরা ক্লিন করতেছি। তো এখানে কোন সময় আপনারা কত ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করবেন হট এয়ার গানে এবং কখন কি কি ইকুইপমেন্ট ব্যবহার করবেন, তারপর রং রোজন কীভাবে ব্যবহার করবেন, এই সকল তথ্যগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব। তো এই সমস্ত আইসিগুলা খোলার ক্ষেত্রে আমরা যেই তাপমাত্রাটা ব্যবহার করি সেটা হচ্ছে 350 ব্যবহার করি এবং ইয়ার যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা ইয়ার ব্যবহার করি থ্রিতে, যেটা কুইক 706 যেই হটগানটা আছে যেটাতে হচ্ছে ভলিউম সিস্টেমের, ওটাতে আমরা থ্রিতে রেখে কাজ করি। আর যদি ডিজিটাল হট ইয়ার গান হয় সেটাতে আমরা তাপমাত্রা রাখি হচ্ছে 40 ডিগ্রিতে, সরি 40-এ, 40-এর মধ্যে রাখি, ডিগ্রি না, এটা হচ্ছে 40 মানে ইয়ার ইয়ার ফ্লো যেটা সেটাকে আমরা 40-এ রাখি। আর আইসিগুলো ক্লিন করার ক্ষেত্রে যেমন এখানে যে সিপিউটা আমরা ক্লিন করতেছি, ইএমসিটাকে ক্লিন করতেছি, এখন আমরা আয়রনের যেই তাপটা রয়েছে সেই তাপটাকে আমরা রাখতেছি হচ্ছে 350-এ ক্লিন করার ক্ষেত্রে। তো এই ক্লিন করার ক্ষেত্রে কম ব্যবহার করলে কি হয়, আপনার আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর 350 দিয়ে মোটামুটি সব ধরনের আইসিগুলোই কাজ করা যায়। তো এখানে দেখেন আমরা এটা যেই ইএমসিটা রয়েছে সেটাকে আমরা, এটা হচ্ছে 254 ইএমসি, তো ইএমসিটাকে আমরা ক্লিন করেছি। এখন হচ্ছে এটাকে যেই আইসি রিবুলিং পেস্ট রয়েছে সেই পেস্টটা দিয়ে আমরা এটাকে এখন রিবুলিং করব। তো পেস্টগুলো দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেস্টগুলো দিয়ে এটাকে আবার সুতি কাপড় যেটা আছে, যেটা হচ্ছে আমরা ওসিয়ের ক্ষেত্রে যেই সুতি কাপড়টা ব্যবহার করি সেটা দিয়ে এটাকে ক্লিন করে নিয়ে আমরা 250 ডিগ্রি তাপ দিয়ে আমরা হচ্ছে এটার আইসিটাকে বল করে ফেলব। তো দেখেন আমরা বল করে ফেলছি। এখন হচ্ছে আমরা ব্রাশ দিয়ে ঘষে বা এখানে একটু বা এখানে আমরা থিনার ব্যবহার করে এটাকে আমরা খুলবো, কারণ এখানে কিন্তু আইসিটা যখন প্লেটের সাথে লাগানো থাকবে তখন কিন্তু এটাকে জোরে খোলা যাবে না, যদি জোরে খুলতে যান সেক্ষেত্রে আইসির বলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা এটা যে সিপিউটা রয়েছে এটা হচ্ছে ইগজুনিস প্রসেসর, ইগজুনিস সিপিউ, তো এই ইগজুনিস সিপিউটাকে আমরা হচ্ছে এখন রিবুলিং করব। তো ফার্স্টে হচ্ছে আইসিটাকে তো আমরা ক্লিন করলাম, এখন হচ্ছে আমরা যে মাস্টার প্লেট এটা রিবুলিং করার জন্য আমরা একটা মাস্টার প্লেট ব্যবহার করতেছি, মাস্টার প্লেটের মাধ্যমে আমরা এটাকে রিবুলিং করব। তো একইভাবে যখন আপনারা যে কোনো আইসি রিবুল করবেন তো সেক্ষেত্রে আইসিগুলোতে বল পেস্ট দেওয়ার পরে এটাকে আমরা আপনারা মুছে নেবেন। তো মুছে নিয়েছি এবং হচ্ছে আমরা এখানে যে তাপটা এখন দিতেছি সেটা হচ্ছে 250 ডিগ্রি তাপ দিয়ে এটাকে আমরা রিবুল করতেছি। তো পুরোর মতো এখানে রিবুলিং হওয়ার পরে এটাকে থিনার দিয়ে এটাকে খুলতে হবে, যদি জোরাজুরি করে খুলতে যান সেক্ষেত্রে কিন্তু এটার যেই বলগুলো রয়েছে এই বলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে একটা বল যদি আপনার টিনের সাথে লেগে থাকে তাহলে কিন্তু আপনার আইসিটাই নষ্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে একটু সতর্কতাভাবে এটাকে খুলতে হবে। তো দেখেন এটার যেই আইসিটাকে আমরা খুলেছি এবং এটার পাশে দেখেন কিছু লাগে আছে রং, রঙের যে অংশ অবশিষ্ট বলের অংশ, যেহেতু এটা মাস্টার প্লেট দিয়ে করা তো অবশিষ্ট কিছু অংশ লেগে আছে, এগুলোকে সব ক্লিন করতে হবে ব্রাশ দিয়ে। যদি এগুলোকে ক্লিন না করা হয় ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু আইসিটা যখন আপনারা আবার বোর্ডে বসাবেন সেক্ষেত্রে একটা সাথে আর একটা শর্ট হয়ে যাবে।
তো এই জন্য অবশ্যই যখন রিবুলিংটা সম্পূর্ণ হবে এবং রিবুলিংটা সম্পূর্ণ হওয়ার পরে যখন আইসিটাকে খুলবেন, তো সেক্ষেত্রে অবশ্যই এটার সম্পূর্ণ অবশিষ্ট বলগুলোকে কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। তো এখন দেখেন এখানে আমাদের র্যাম এবং সিপিইউ দুইটাই কিন্তু রিবুলিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা বোর্ডটাকে বোর্ডে আইসি এবং র্যাম সিপিইউ বসাবো। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু এই ফোনটার র্যাম এবং সিপিইউ খুলেছি, তো এখন আমাদের বোর্ডটার বর্তমান কন্ডিশনটা চেক করতে হবে। তো বোর্ডের বর্তমান কন্ডিশন চেক করার জন্য আমাদের মাল্টিমিটারের প্রয়োজন হবে। মাল্টিমিটারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে বোর্ডের বর্তমান কন্ডিশনটা কেমন রয়েছে। অনেক সময় কি হয়, একটা যে কোনো টেকনিশিয়ান যখন একটা আইসি খুলেন, তো খুলতে গেলে দেখা যায় কি একটাতে হিট লেগে আরেকটাতে সমস্যা হয়ে যায়। তো যদিও যারা এক্সপার্ট তারা কিন্তু এই কাজগুলোকে খুব ভালোভাবে করতে পারেন, যাতে একটা খুলতে গেলে যাতে আরেকটাতে সমস্যা না হয়। তো এই মুহূর্তে আমরা এটাকে চেক করতেছি যে এটার যে পাওয়ার আইসি রয়েছে এবং যে চার্জিং আইসি রয়েছে সেগুলো ঠিকঠাক মতো ভোল্টেজ আউটপুট করতেছে কিনা, বা সেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা। তো এটা হচ্ছে মাল্টিমিটারের ভোল্ট মোডে আপনাদেরকে মাপতে হবে যে আইসিতে আমার যেই ফোনে, একটা ফোনের নির্দিষ্ট একটা আইসির একটা বুট সিকোয়েন্স রয়েছে, একটা পাওয়ার আইসির একটা বুট সিকোয়েন্স রয়েছে, যে পাওয়ার আইসিটা কত ভোল্টেজ ইনপুট করবে এবং কত ভোল্টেজ আউট করবে। তো এই ভোল্টেজগুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন যে আপনার পাওয়ার আইসিটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা। তো এই মুহূর্তে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা যে আইসি রয়েছে, এই আইসিতে চার্জিং পিন দিয়ে আমরা এই আইসিতে ভোল্টেজ ইনপুট করব। তো আমরা এখানে যেটা দেখলাম যে এটাতে ভোল্টেজ ইনপুট এবং আউটপুট সব কিছুই ঠিক আছে। তো আমাদের ফোনটা এখন সিপিইউ এবং র্যাম লাগানোর জন্য প্রস্তুত। তো এখানে দেখতেছেন যে আমরা বোর্ডের যেই র্যাম এবং সিপিইউ এবং যেখানে বোর্ডের যেখানে আমরা বসাবো সব কিছুই খুব সুন্দরভাবে ক্লিনিং করে ফেলেছি, এখন এখন হচ্ছে শুধু লাগানোর বাকি। তো এই মুহূর্তে আমরা এটার মধ্যে প্রসেসরটা লাগাবো, এবং প্রসেসর লাগানোর জন্য আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন বা রজন ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে আমি এখানে রজন ব্যবহার করতেছি। তো রজন ব্যবহার করার ক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে রজনকে দিয়ে আপনাকে পুরো যেখানে আইসিটা লাগবে সম্পূর্ণ জায়গাতে রজনটাকে গালিয়ে একদম সমানভাবে লাগিয়ে নিতে হবে। আর রজন গলানোর সময় আপনারা যে টেম্পারটা ব্যবহার করবেন হট এয়ার গানের মধ্যে, সেই টেম্পারটা হচ্ছে 250 ডিগ্রিতে টেম্পারটা রাখবেন। আর ইয়ার যেটা নর্মাল ডিজিটাল হট এয়ার গানে যেটা ডিজিটাল ডিসপ্লে সেখানে হচ্ছে ইয়ার থাকবে হচ্ছে 40-এ। তো এখানে দেখেন আমি ইএমএমসি এবং সিপিইউ দুইটা জায়গাতেই রজনটা লাগিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এটা যে প্রসেসরটা রয়েছে প্রসেসরটাকে আমরা এখানে ইনস্টল করব। তো প্রসেসর ইনস্টল করার সময় অবশ্যই মার্কটা খেয়াল রাখবেন যে যেই পাশ থেকে খুলেছেন ওই মার্কটাকে ঠিক রেখে আইসিটাকে বসাবেন। তো এখানে দেখেন আমরা আইসিটাকে এখানে বসিয়ে দিলাম, এবং লাগানোর ক্ষেত্রে আইসি লাগানোর ক্ষেত্রে যেই টেম্পারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যখন আইসিটা রিবুলিং করবেন এরপরে আপনারা চাইলে 320-এ বা 350-এ লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। 320-এ যদি না হয় তো 350 দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে দেখতেছি যে জাস্ট এক কর্নার থেকে একটু নাড়া দিয়ে দেখলাম যে সব ঠিক আছে, আইসিটা নড়ে আবার জায়গা মতো চলে আসছে, তার মানে আমাদের আইসিটা ঠিকঠাক মতো লেগে গিয়েছে। এখন আমরা আবার ইএমএমসি লাগাবো, ইএমএমসিটা ইনস্টল করব। তো ইএমএমসি ইনস্টল করার জন্য পূর্বের মতো সিপিউর মতো আমরা ফার্স্টে পেস্টটাকে সমান করে নিলাম, এরপর হচ্ছে আমরা আইসির বলগুলো দেখবো বা আইসির যে মার্কটা রয়েছে মার্কটা দেখবো, মার্কটা দেখে আমরা আইসিটাকে ইনস্টল করব। এবং আইসির কর্নারে দেখেন একটা একটা গোল্ডেন কালার মার্ক থাকে চার তিন কোণার, এই মার্কে 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 লাগাইলেও কিন্তু হয়ে যাবে। একইভাবে সিপিইউ লাগানোর সময় আমরা যে টেম্পারটা ব্যবহার করেছি সেম টেম্পারটা আপনারা ইএমসিতে লাগানোর সময়ও ব্যবহার করতে পারেন। ইএমসিতে লাগানোর সময় আমরা 320 বা 350 দিয়ে লাগাইতে পারবো। তো সবসময় 320-এ ট্রাই করবেন, যদি 320-এ না হয় সেক্ষেত্রে 350 দিয়ে আইসি যে কোনো আইসি লাগানো যায়।
তো এখন দেখেন আমরা আইসিটাকে একটু কর্নারে নাড়া দিয়ে দেখলাম আইসিটা ঠিকঠাক মতো বসে গিয়েছে। এখন আমাদের হচ্ছে ভ্যালু বের করতে হবে, ভ্যালু চেক করতে হবে। এখানে যেই ভোল্টেজের যেই ভ্যালুটা রয়েছে সেটা আমরা এখন দেখব। এখানে আমরা পাবো 1.8 পাবো এক পাশে, আসছে 1.79 মানে 1.8, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের বিবাসের অ্যান্টি হবে এখান দিয়ে, তো বিবাসের অ্যান্টিতে পাবো আমরা কত, 5 নাকি? 5টা দেখি, এই তো 5.1 এন্ট্রি হয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ এবং সিপিউর যে সমস্ত ভোল্টেজ রিকোয়ারমেন্ট সবগুলো ঠিক আছে, তাই তো? আমরা এখন নতুন ডিসপ্লে আর মিডল পার্ট যেহেতু এটা একেবারেই ভাঙ্গা, এগুলো সব আমাদের পাল্টাইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার বোর্ডের কিছু এক্সট্রা কিছু ড্যামেজ আছে, যেমন দেখো এখানে যে নেটওয়ার্কের অ্যান্টিনাটা এটা কিন্তু নাই, দেখছো, মানে উপড়ে গেছে, এটা লাগাইতে হবে। হ্যাঁ, আর এছাড়া আর কি, আর সব ঠিক আছে, এটাকে নতুন বোর্ডে বসাবো, বসায় আমরা এটা সম্পূর্ণ চেক আপ করবো, ঠিক আছে, ফাংশন টাংশন একটু যাই ওকে আছে কিনা। এখন আমরা এই ফোনটার জন্য নতুন একটা ডিসপ্লে এবং নতুন একটা মিডল পার্ট নিয়েছি, যেহেতু আগের ডিসপ্লেটা একেবারেই ভাঙ্গা এবং মিডল পার্টটা বাঁকা অবস্থায়, তো বাঁকা মিডল পার্টে কখনোই নতুন ডিসপ্লে লাগাইবেন না, সবসময় চেষ্টা করবেন যে মিডল পার্টটাও চেঞ্জ করার। কারণ যদি মিডল পার্টটা বাঁকা থাকে সেক্ষেত্রে যে ডিসপ্লে লাগাইবেন না কেন, কাস্টমারের কিছুদিন চালানোর পরে ডিসপ্লেটা হয়তো ভেঙে যেতে পারে বা টাচ ঠিকঠাক মতো কাজ না করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই মিডল পার্ট সহ ডিসপ্লে লাগানোর চেষ্টা করবেন যদি এরকম আছাড় খাওয়া ফোন হয়ে থাকে। তো এখন দেখেন এখানে এটার স্যামসাং গ্যালাক্সি লেখা চলে আসছে, তো প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিল না, এটা বন্ধ হইতো, অন হইতো, অফ হইতো, রিস্টার্ট করতো, কারণ আছাড় খাওয়ার ফলে এটা র্যাম সিপিউর লাইনগুলো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলো। তো এখন সব কিছুই ওকে আছে। তো এই সমস্ত কাজগুলো করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্যের কোনো বিকল্প নাই। র্যাম সিপিউর কাজগুলো করতে গেলে খুব ঠান্ডা মাথায় এবং একটু টাইম নিয়ে করা লাগে, কারণ এখানে যদি একটু 19-20 হয় বা একটু মিস্টেক হয় তো সেক্ষেত্রে কিন্তু ফোনটা রান না হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই। সেই সাথে যারা পেজে নতুন রয়েছেন এবং আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।